চিফ ইলেকশন কমিশন থেকে করে শুরু করে গোটা ইলেকশন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রচার করেছে, যে নির্বাচন ব্যবস্থাটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তো মানুষ ভোটই দিতে পারে না। কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে এখানে নতুন নির্বাচন কমিশন তারা চেষ্টা করবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায় কি না। সরকারও হয়তো এই নির্বাচন কমিশনের মানে কিছুটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য তারা বরাবর যে কাজটা করে আসতেছে সমস্ত নির্বাচনে প্রভাব বিস্তার করা এবং নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া সেটা হয়তো কেউ একটু দূরে থাকতেও পারে, কিন্তু আনফর্চুনেটলি সেটা কোনোটাই হয়নি। সরকার এর কারণেই আজকে সরকারি দলের এমপি তিনি সেখানে অবস্থান করছেন, নির্বাচন কমিশন তাকে থেকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি, এবং এটাতে চিফ ইলেকশন কমিশন থেকে করে শুরু করে গোটা ইলেকশন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রচার করেছে। সুতরাং এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নির্বাচন যে প্রতিষ্ঠান একটা সেই প্রতিষ্ঠানটাকে তারা কমিশন যে সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে। এবং আমাদের যে দাবি যে কথাটা আমরা বারবার বলছি, তো আমরা না সমস্ত বিরোধী দলই বলছে যে নির্বাচনকালীন সময়ে যদি আপনার নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন যাই থাকুক যেই থাকুক তাকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব হবে না। এটা শুধু আমাদের কথা নয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে তারা বিভিন্ন সিরিজ অফ মিটিংস করছে অনেকের সঙ্গে, তার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা কমিশনার নির্বাচন কমিশনার আপনার তাদের সঙ্গে তারা কয়েকদিন আগে বৈঠক করেছেন। সেই বৈঠকে সবাই বলেছে, সবাই অলমোস্ট অল নির্বাচন কমিশন যারা ছিলেন তারা বলেছেন যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি কখনো অবাধ ও সুস্থ নির্বাচন সম্ভব নয়। সুতরাং এখানে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন। আমরা বলেছি যে বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, সেটা যে কোনো কারণে যে পরিণতি যাই হোক রেজাল্ট যাই হোক আমরা যাব না, কারণ আমরা এটা একেবারে আপনার স্থির বিশ্বাস আমাদের না গোটা বাংলাদেশের মানুষের যে নির্বাচন ব্যবস্থাটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তো মানুষ ভোটই দিতে পারে না, তারা তো ভোট কেন্দ্রে যেতেই পারে না। ভোট কেন্দ্রে যদি যেতে না পারে তো ভোট দেবে কোথেকে? এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ভোট দিতে পারলেও সেই ভোটকে তারা সম্পূর্ণভাবে তাদের মতো করে নিয়ন্ত্রণ করে নেয়, আর তারপরে আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোটকে আপনার তাদের পক্ষে নিয়ে আসা সেটা আপনার ইভিএমই হোক আর আপনার সেটা ব্যালটই হোক সেখানে তারা সম্পূর্ণ নিজেদের পক্ষে নিয়ে নেয়। এটা আমরা কোনো মতেই আমরা এটা অ্যাকসেপ্ট করব না এবং আমরা এই ব্যবস্থাতে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। করতে পারে, করেছে তো, এটা নিয়ে তো আমাদের আমরা তো না না আমরা তো আমাদের বড় রাজনৈতিক হিসেবে আমরা আমাদের আপত্তি জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা এরপরে আমাদের যখন সময় আসবে আমরা আন্দোলনে যাব, আরও বড় আন্দোলনে যাব। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করছি, সবাই আমাদের সঙ্গে একমত যে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যে আপনার নির্বাচনের দিনে ওই এলাকায় কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না, এটা খুব পরিষ্কার করে বলা আছে। এখানে অর্থমন্ত্রী সাহেব তো অনেক কিছু করেছেন যেগুলোর সঙ্গে আপনার আইন বা আপনার সংবিধান বা আপনার যে নৈতিকতা তার কোনো সংযোগ নেই। তিনি পাচার করার টাকাকে আপনার বৈধ করার জন্য প্রস্তাব দিয়েছেন পার্লামেন্টে ট্যাক্স করে, তিনি তার ফার্ম তার নিজস্ব ফার্ম তারা আপনার এখন মালয়েশিয়াতে আপনার আদম ব্যবসার সঙ্গে বহুকাল থেকে জড়িত এখনও জড়িত আছে, এগুলো তো তারা করছেনই। তারা নিজেরা বৃত্ত তৈরি করছেন, নিজেরা আপনার বিদেশি টাকা পাচার করছেন এবং তারপরে সেইটাকে বৈধ করার জন্য তারা আইন করছেন, বিভিন্ন রকম আইন টাইন করে সেটা করছেন। এই দেশ তো এখন আর আপনার কোনো মানে সভ্য গণতান্ত্রিক একটা দেশ নাই, এটা একটা বর্বর অসভ্য একটা রাষ্ট্রে এটাকে তারা পরিণত করেছে, যেটা সম্পূর্ণভাবে একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে।